আজকে আমরা সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব কি করে করব? আমার কয়েল অফ ওয়্যার ইউনিফর্মলি ওভার এ হলো নন কন্ডাক্টিং সিলিন্ডার। একটা নন কন্ডাক্টিং সিলিন্ডার আছে যার লেন্থ রেডিয়াসের তুলনায় অনেক বড়, ভীষণ লম্বা একটা হলো নন কন্ডাক্টিং সিলিন্ডার। লম্বা একটা নন কন্ডাক্টিং সিলিন্ডার হলো মানে ভেতরটা ফাঁকা ফাঁপা, অর্থাৎ তার যে রেডিয়াস লেন্থ তার থেকে অনেক গুণ বড়। এইরকম একটা সিলিন্ডার, তার উপর আমি কয়েল জড়ালাম, কয়েল অফ ওয়ার ইউনিফর্মলি ওভার এ হলো নন কন্ডাক্টিং সিলিন্ডার, এইটাকে বলা হয় সলিনয়েড। এটা আমি আগেও বলেছি, এটাকে বলা হয় সলিনয়েড। যখন একটা কারেন্ট পাস করানো হয়, when a current is passed through the coil, a uniform magnetic field is produced inside the coil to its axis. যখন এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করানো হয়, ইনসাইড দি কয়েল প্যারালাল টু ইটস অ্যাক্সিস একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেটা ইউনিফর্ম। এই জন্যই সলিনয়েড ইউজ করাটা খুব আইডিয়াল ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার জন্য। আগের দিন আমরা দেখেছি যে হেলমহোলৎস ডাবল কয়েল ইউজ করে কি করে মিড পয়েন্টে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যেতে পারে। আজকে দেখবো সলিনয়েড এর ক্ষেত্রে কি করে ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্যালকুলেট করতে পারি, সেটা আমি দেখি। ধরা যাক একটা সলিনয়েড রয়েছে যার লেন্থ হচ্ছে এল, একটা সলিনয়েড আছে যার লেন্থ হচ্ছে এল এবং যার রেডিয়াস হচ্ছে এ। তারপর এন নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ করা আছে, তার জড়ানো আছে, এন নাম্বার অফ টার্নস জড়ানো আছে, এবং যেটা আই কারেন্ট ফ্লো করছে, যার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, যার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। তাহলে আমার সিস্টেমটা মনে মনে চিন্তা করো যে একটা হলো লার্জ সিলিন্ডার যার লেন্থ এল, যার রেডিয়াস এ, যার উপর এন টাইমস কয়েল জড়ানো আছে, এন নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ কয়েল জড়ানো আছে, এবং যার মধ্যে দিয়ে আই কারেন্ট পাস করছে। তো আমরা কনসিডার করছি একটা ইউনিট লেন্থ, সরি এলিমেন্ট অফ লেন্থ ডিএক্স, ওই সিলিন্ডারের ওপর একটা এলিমেন্টাল লেন্থ কনসিডার করছি ডিএক্স, ডিএক্স এলিমেন্টাল লেন্থ কনসিডার করছি। তাহলে এই ইউনিট লেন্থে যদি এন নাম্বার অফ টার্নস থাকে, তাহলে ডিএক্স লেন্থে থাকবে এন ডিএক্স নাম্বার অফ টার্নস। কোথায় আমরা চুজ করেছি না, এট এ ডিস্টেন্স এক্স ফ্রম দি অ্যাক্সিস, ফ্রম দি পয়েন্ট অফ অবজারভেশন পি। এলিমেন্টাল লেন্থটা কোথায় চুজ করেছি আমরা ছবিটা একবার আগে দেখে নিই, ছবিটা না দেখলে এই যে এই যে ওপরের যেটা লাইনটা আমি দেখাচ্ছি, এই যে লাইনটা, এই লাইনটা সিলিন্ডারের একটা লাইন, আর এইটা সিলিন্ডারের নিচের লাইনটা, নিচের মানে সিলিন্ডারের নিচের পোর্শনটা। কাজেই আমি ডিএক্স লেন্থ ধরেছি এই জায়গাটাতে, এই ডিএক্স লেন্থটা হচ্ছে এলিমেন্টাল লেন্থ, অর্থাৎ এই ডিএক্স এলিমেন্টাল লেন্থ এর মধ্যে কতটা আছে নাম্বার অফ টার্নস, এন ডিএক্স নাম্বার অফ টার্নস। কেন না, এন হচ্ছে পার ইউনিট লেন্থে তোমার নাম্বার অফ টার্নস, তাহলে ডিএক্স লেন্থ এর জন্য এন ইনটু ডিএক্স নাম্বার অফ টার্নস। কাজেই আমি পয়েন্ট অফ অবজারভেশন হচ্ছে আমার এই পি পয়েন্টটা, এইটা হচ্ছে সিলিন্ডারের অ্যাক্সিস, এইটা হচ্ছে সিলিন্ডারের অ্যাক্সিস, এই সিলিন্ডারের অ্যাক্সিস আমি সিলিন্ডারের অ্যাক্সিস থেকে সিলিন্ডারের অ্যাক্সিসের উপরই তো অ্যাকচুয়ালি আমি ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করতে চাইছি, সেইখানে ইউনিফর্ম হচ্ছে কি হচ্ছে না। কাজেই
এই সিলিন্ডারের অ্যাক্সিসের ওপরে একটা পয়েন্ট চুজ করেছি পি, যেখানে আমি ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করব, যেখানে আমি ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে এবারে এসো আমি আবার ওই আগের আগের পেজে চলে যাই। এবারে দেখো এই ম্যাগনেটিক ফিল্ড পি, ম্যাগনেটিক ফিল্ড এট পি ডিউ টু এলিমেন্টাল পার্ট, অর্থাৎ ওই যে ডিএক্স যেটা দেখলাম, এই ডিএক্সটার জন্য এই পি পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড হবে, এই ডিএক্স এলিমেন্টাল লেংথটার জন্য পি পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড হবে, সেইটা হচ্ছে এইটা বায়ো স্যাভার্ট লয়ের থেকে আমরা দেখলাম যে ডিবি ইকুয়ালস এক্স মিউ জিরো এন ডিএক্স আই স্কোয়ার বাই টু স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু। তো এইখানে দেখো এক্স সমান কি লেখা যেতে পারে এই ট্রায়াঙ্গুলার রুল থেকে, এটা যদি এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এক্স সমান লেখা যেতে পারে এ কট থিটা, কারণ এইটা হচ্ছে এ, এই জিনিসটা হচ্ছে এ রেডিয়াস অফ দি কয়েল, সরি রেডিয়াস অফ দি সিলিন্ডার, আর এই ডিস্টেন্সটা যদি এক্স হয় ট্যান থিটা সমান ভূমি বাই লম্ব, হ্যাঁ লম্ব বায়ু সরি লম্ব বায়ু ভূমি, আর তার মানে কট থিটা হচ্ছে ভূমি বায়ু লম্ব, তাই তো? তার মানে কট থিটা হচ্ছে এক্স বাই এ, এখানে এক্স বাই এ সেটা হচ্ছে কট থিটা, কাজেই এক্স সমান হচ্ছে এ কট থিটা। তাহলে ডিএক্স কত? ডিএক্স হচ্ছে কট থিটার ডিফারেন্সিয়েশন কোসেক স্কোয়ার থিটা, তাহলে এটা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এই কট থিটাটা ভ্যালু, ডিএক্স এর ভ্যালুটা যদি তুমি যদি বসিয়ে দাও আগের ইকুয়েশনে, ডিএক্স এর ভ্যালুটা আগে ইকুয়েশনে যদি বসিয়ে দাও, তাহলে এই জিনিসটা হয়, ডিএক্স এর ভ্যালুটা বসিয়ে দেওয়া হবে হবে আর কি, যখন ইন্টিগ্রেট করব। কেউ একবারও জিজ্ঞেস করলে না যে এই জিনিসটা আমি কোত্থেকে পেলাম, এটা আমার খুব অবাক লাগছে, আমি আমার মতন করে যাচ্ছি, কেউ কেউ একবার জিজ্ঞেস করবে যে বুঝতে পারছো কি পারছো না, আমি সেটা বুঝতেও পারছি না। হাউ ডু ইউ গেট দিস, হু উইল আনসার, হাউ ডু ইউ গেট দিস, এই জিনিসটা কোত্থেকে পেলাম, এই জিনিসটা কোত্থেকে পেলাম? হ্যাঁ অনিন্দিতা বলতো, অনিন্দিতা এই জিনিসটা কোত্থেকে পেলাম বলো, আমি যে লিখে দিলাম যে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ওইটা কিভাবে পেলাম, হাও আমি তো বলে যাচ্ছি, অনিন্দিতা ক্যান ইউ হিয়ার মি? অনিন্দিতা, অনিন্দিতা চুপচাপ ঘাপটি মেরে বসে আছে, না আদৌ শুনতে পাচ্ছে না? শুনতে পাচ্ছো মানে ঘাপটি মেরে বসে আছো, না পারলে আমি তো আছি, ভয় পাওয়ার কিছু নেই, না পারলে গণিত অপরাধ কিছু নয়, বলো এটা এটা কেন পেলাম, কিভাবে পেলাম, এটা না বুঝতে পারলে বলতে হবে তো, কি মুশকিল। এইটা তো অ্যাকচুয়ালি সার্কুলার কয়েলের এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটাই তো আমি ইউজ করেছি, কারণ দেখো তোমার বেসিক্যালি এই দেখো এই এই পয়েন্টে তুমি ক্যালকুলেট করছো, তাহলে এই এটা তো একটা সার্কেল, তার তার সেইখানেই তো তুমি ক্যালকুলেট করছো ফিল্ডটা, ওই এক্সপ্রেশনটাই তো ইউজ করা হয়েছে, আগে সার্কুলার কয়েলের এক্সপ্রেশন দেখো, ভুলে গেছো হেলমট কয়েল হলো এই যে, এই দেখো মিউজুর আই বাই টু স্কোয়ার বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু, পড়াশোনা করছো না, লিখছো না, দেখছো না, ডেরিভেশনটা নিজে হাতে কষছো না, পাস করতে পারবে না, পরীক্ষা হবে কিন্তু, মাথায় রেখো, এইটা নিয়ে লাফালাফি করার কোনো কারণ নেই যে পরীক্ষা হবে না, পরীক্ষা কিন্তু হবে জুন মাসে, জুনে হোক বা একসঙ্গে হোক পরীক্ষা কিন্তু হবেই, পরীক্ষা ছাড়া উপায় নেই, নাহলে গ্রেডিং পাবে না, বারবার বলছি
কিন্তু কতবার বলা সম্ভব? আমি তো আমার মতন বলে চলে যাচ্ছি, ফলো করাটা তো আর আমার কাজ না, ফলো তো তোমাকে করতে হবে। এনিওয়ে আমি আর বাড়িতে বসে কি করে কি করবো? তো এই হচ্ছে তোমার ডিবি হলো। এবারে ডিবিটা কেন লাগবে? কারণ এই ডিবিটা লাগবে আমার তো এই শুধুমাত্র এই এলিমেন্টাল এরিয়ার জন্য কত ফিল্ড সেইটা ক্যালকুলেট করলাম। এবারে এটাকে তো পুরোটার জন্য আমাকে ইন্টিগ্রেট করতে হবে। কতটা ইন্টিগ্রেট করতে হবে? না, থিটা ওয়ান থেকে থিটা টু পর্যন্ত, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত। কোন প্রান্ত থেকে কোন প্রান্ত? এই যে এই প্রান্ত, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পুরোটা করতে হবে। হ্যাঁ, এই প্রান্ত মানে হচ্ছে তোমার, দেখো পি পয়েন্ট থেকে তুমি যদি একটা দাগ টানো এই প্রান্তে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে এই বেসের রেসপেক্টে থিটা ওয়ান যদি বলি, আর এই প্রান্তে দাগ টানা হয়েছে তাহলে বেসের রেসপেক্টে থিটা টু বলা হয়েছে। তাহলে থিটা ওয়ান থেকে থিটা টু, এই যে থিটা টু বলা হয়েছে, তাহলে থিটা ওয়ান থেকে থিটা টু তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে পাচ্ছ, দেখো এই জিনিসটা, এই জিনিসটা, এটাকে ইন্টিগ্রেট করলে তুমি পাবে এই জিনিসটা। এবারে লং সলিনয়েড, অর্থাৎ এলটা হচ্ছে অনেক বড়, এল ভেরি ভেরি গ্রেটার দেন এ, এল ভেরি ভেরি গ্রেটার দেন এ, তাহলে উই হ্যাভ ফর এনি পয়েন্ট ওয়েল ইনসাইড থিটা ওয়ান, থিটা ওয়ান ইকুয়ালস পাই, আর থিটা টু ইকুয়ালস জিরো, থিটা ওয়ান ইকুয়ালস পাই, থিটা টু ইকুয়ালস জিরো। যদি খুব বড় হয় কিভাবে হলো? এইটা যদি লম্বা হয়, যদি লম্বা হয় লম্বা, তাহলে কি হবে? এই জিনিসটা আস্তে আস্তে দূরে চলে যাবে। আমি যদি দাগটাকে টানি, হ্যাঁ, আরো আরো দাগ টানি, মানে লম্বা আরো লম্বা করে দিলাম এদিকটা, এই এইটা কি কোন দিক কিরকম হবে? এরকম, তাহলে দেখো অ্যাঙ্গেলটা আরো এরকম হয়ে গেল, এতটা বেড়ে গেল, মানে অ্যাঙ্গেলটা হয়ে গেল এইখান থেকে এই পর্যন্ত, এই জিনিসটা, তাহলে আঙ্গেলটা আরো বাড়ে গেল। এবার আরো দূরে যদি যাই তাহলে কি হবে? এই জিনিসটা এদিকে সরতে থাকবে, এদিকে সরতে সরতে এটার সঙ্গে মিশে যাবে, এটার সঙ্গে মিশে যাবে, এটার সঙ্গে মিশে গেলে কি হবে? অ্যাঙ্গেলটা পাই হয়ে যাবে, পাই, হ্যাঁ অ্যাঙ্গেলটা পাই হয়ে যাবে। আর এদিকে কি হবে? এদিকে তাই হবে, এদিকে এদিকে জিরো হয়ে যাবে। থিটা টুটা কি হবে? থিটা টুটা দেখো এদিকে আমি বাড়াচ্ছি, এটা বাড়িয়ে দিলাম, এটা বাড়িয়ে দিলাম, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা দেখো কত ছোট হয়ে গেল এই অ্যাঙ্গেলটা। এবারে আরো যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এটার সঙ্গে মিশে যাবে, এই এই লাইনটার সঙ্গে মিশে যাবে, তাহলে ওটা জিরো হয়ে যাবে। তাহলে জিরো যদি হয়ে যায় তাহলে আমার রেঞ্জটা হয়ে গেল থিটা ওয়ান থেকে থিটা টু, তো বেসিক্যালি রেঞ্জটা হয়ে গেল পাই থেকে পাই, পাই থেকে, পাই থেকে জিরো। তখন হয়ে যাচ্ছে দেখো এক্সপ্রেশনটা, এই জিনিসটা, এই এক্সপ্রেশনে যদি তুমি যদি থিটা টু থিটা ওয়ান বসিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে এই জিনিসটা, মিউ জিরো এন আই। এই জিনিসটা আমরা কাজে লাগিয়েছি ম্যাগনেটিক ইন্ডাকশন ক্যালকুলেট করার সময়। এটা খেয়াল করে দেখো, ম্যাগনেটিক ইন্ডাকশন ক্যালকুলেট করার সময় আমি কাজে লাগিয়েছি। আর যদি পি ইজ এট দি এক্সট্রিম এন্ড অফ দি সলিনয়েড, পিটা একদম শেষ প্রান্তে, মানে কোনো একটা ধরো এই প্রান্ত, পিটা আইদার এই প্রান্তে অর একদম এই প্রান্তে, তাহলে তাহলে থিটা ওয়ানটা পাই আর থিটা টুটা পাই বাই টু হবে। সেক্ষেত্রে এক্সপ্রেশনটা হয়ে যায় এক্স মিউ জিরো এন আই বাই টু, এক্স মিউ জিরো এন আই বাই টু। এই হচ্ছে সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন।